everyone, welcome back to the channel and welcome back to a new vlog. আজকে হচ্ছে সানডে, সানডে মানেই হচ্ছে একটা ছুটির দিন, একটা খুশি খুশি আওয়াজে ঘুম থেকে ওঠা। আর আজকে বেড়াতাম না বেশ প্লেজেন্ট, মানে আজকে ঘুম থেকে উঠেই দেখি কালকেও যেমন প্রচন্ড গরম ছিল, আজকে ঘুম থেকে উঠে দেখছি একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছে, কোথাও একটা বৃষ্টি হয়েছে, একটু আগে গুড়গুড়ও করছিল মেঘ। যাই হোক, আজকে দিনটা ভালো আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, তাও আমি এখনো কিছু বলছি না। তো আস্তে আস্তে দিনটা বাকি থাকবে আর সবই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তো চলো আগে স্টার্ট করে দিই, ফোটেই ফুল তুলবো। মাও আজকে কোথা থেকে পেয়েছিল, আমাকে বললো গন্ধরাজ ফুল নিবি, এলাম ঠিক আছে দাও দুটো গন্ধরাজ ফুল, সন্তোষী বার পায়ে দেবো। এ দেখো কতগুলো আমার কম্বল, ওদের জন্য সব এগুলোকে ঢুকিয়ে দেবো, কালকে কাউকে কম্বল দিন। তারপরে হচ্ছে অ্যালমন্ড বাদাম ভাজা থাকে সেটা খাই, কুনাল ছোলা বাদাম খাই। তো তারপরেও ডেইলি মুসাম্বির না, ডেইলি মুসাম্বির জুস খাই, ঘুমিয়ে ভাবছি, অনেক কিছুই ভাবছি, ভালো খারাপ সবকিছুই চিন্তা করি আমি। তো রেডি হচ্ছিলাম, দেখো চুলটা আজকে আবার এরকম করে সাগর চটি বেঁধে নিয়েছি, যা গরম বাইরে কি করব তার থেকে ভালো এরকম একটা বিরুনি করে নিলাম, চুলটাও বাঁধা থাকলো আর দেখতেও ভালোই লাগে। তো দেখো না সকাল সকাল একটা বিপদ হয়ে গেল, তো সানস্ক্রিন মেখেছি মুখে, তো তার উপরে আমি এই কম্প্যাক্টটা লাগাতে গেলাম, হাত থেকে পড়লো, পুরো একদম ভেঙে চুরচুর হয়ে গেল। যাই হোক, সবসময় আমি আমার কাছে একটা করে ব্যাকআপ রেখে দিই, তো আমার কাছে একটা নতুন রয়েছে, এবার আমি একটু রেডি হয়ে নিই। আমরা রেডি, এবারে যাব এখান থেকে, একটা টোটো ধরবো দিয়ে চলে যাব। হ্যাঁ রেডি, আর একটা বেশ ভালো কাজে যাচ্ছি, ওখান থেকে আর একটা কাজ হওয়ার আছে, তো চলো মাঝে গিয়ে একটু প্রণাম করি, ভালো কাজে যখন যাচ্ছি। ঘুরে আসছি, আর আজকে আমরা এই প্রথমবার আমাদের স্কুটি মানে বাহন নিয়ে আমরা হেঁটে বেরোলাম, ওখান থেকে একটা টোটো ধরে নেবো, মোড়ের পাশে চল। বলো এখানে ঘুমাচ্ছে, আমরা অলরেডি একটা টোটো ডেকে নিয়েছি, এটাতেই আমরা চলে যাব। চলো নড়ছে গো, প্রচন্ড নড়ছে, সকালবেলায় তোমাদের বলছিলাম যে থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে, তো অলরেডি আমরা সেখানেই এসেছি, তো সেই শুভকাজটা সম্পন্ন করতেই এসেছি। এটাকে কি বলা হয়, গোডাউন বলবো নাকি, গ্যারেজ, গোডাউন, যেটাই বলো না কেন। তো এখানে দেখতে পাচ্ছ লাটকে লাট শুধু বাইক, গাড়ি, গাড়ি নয় বাইক রয়েছে, স্কুটার রয়েছে, স্কুটি রয়েছে,
তো কোনটা এখান থেকে তোমার পছন্দ বলো? হ্যাঁ ওই গ্ল্যামার নিচ্ছি, গ্ল্যামারের যে নতুন মডেলটা কি ওটা জানো? তারপরে ব্লুটা দেখে আমরা ডিসিশন চেঞ্জ করলাম। তবে স্কুটিতে একটা কি সুবিধা, মালপত্র কি এই সিটটা তুলে আমরা রাখতে পারতাম ভেতরে, এটা একটা সুবিধা ছিল। না না এমনি খোলা যাবে না, স্কুটিতে যেভাবে আমরা সিটটা তুলে রাখি সেটা আর ইয়ে হবে না, এটা একটা ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে কালারটা ভালো, তাই না? নাইট ব্লু কালারটা বেশ সুন্দর কালার। আমাদের আজকে না সবকিছু প্রোগ্রাম গুবলেট হয়ে গেছে। কথা হচ্ছে যে আজকে মানে সব একসাথেই পড়েছে। এখানে এসে ভেবেছিলাম যে 10 মিনিটের কাজ ফটাকসে হয়ে যাবে, বেরিয়ে যাব। 11:30 থেকে কুণালের আবার একটা কাজ পড়ে আছে, কথা হয়ে গেছে, সেখানে যেতে হবে। আমাদের বাড়িতে একজন আসার কথা আছে, সেটার ব্যাপারে কথা বলতে হবে। তো এখানে বলছে যে এখনও 45 মিনিট 1 ঘন্টা সময় লাগবে। তো বুঝতে পারছি না কোন দিকে টাইমটা কীভাবে কী ম্যানেজ করব, মাথাটা পুরো ঘেটে গেছে, কুণালও ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে তাড়াতাড়ি হয়ে বেরোতে পারলে বাঁচি। হ্যাঁ, তারপরে এখান থেকে গাড়িটা ডেলিভারি নিয়ে আমাদের একটু পুজো দেওয়ারও ইচ্ছা আছে। ইচ্ছা তো ছিল একেবারে সিমলাগড় কালীবাড়ি চলে যাবো, কিন্তু যেহেতু এখনও নাম্বার হয়নি, মানে আমাদের চন্দননগরের বাইরে বেরোনোটা একটুখানি টাফ হয়ে যাবে। তো সব পুরো ঘেটে গেছে, জানি না এখন কী হবে কি না হবে। এতক্ষণে গিয়ে আমাদের সব পেপার ওয়ার্ক কমপ্লিট হলো, এই যে হাতে পেয়েছি। এইবার হচ্ছে গাড়িটার ওই লেগ গার্ড না কি বলে, গাড়ির লেগ গার্ড লাগানো হচ্ছে। আর এটা কি হচ্ছে, সিট কভার? আচ্ছা, ও দেখুন আর এগুলো পছন্দ করে না বলে, হাতে লাগে, যাই হোক। তো এখানে গ্রিপ লাগিয়ে দিয়েছে, শুনছো কি গো? আবার গ্রিপ লাগিয়ে দিয়েছে। আর এখানে সিট কভার পরানো চলছে, এটা হয়ে গেলে এবার আমরা বেরিয়ে যাব। তুমি তো পছন্দ করো লাগে বলে, আমি সেটাই ঠিক আছে লাগিয়েছি, আর খুলতে হবে না বলছি। কেমন লাগছে দাদাকে এখন দেখতে? অনেকেই বলতো যে দাদা তোমাকে স্কুটি মানায় না, বাইকটাই তোমার জন্য ঠিক আছে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমাদের ইচ্ছা ছিল যে ওখান থেকে বেরিয়ে যাব, পুজো দেবো, তো সিমলাগড় কালীবাড়ি চলে যেতাম, কিন্তু যেহেতু এখনও নাম্বার প্লেট হয়নি, একটু ভয়ের ব্যাপার। তো সেই জন্যে নাম্বার প্লেট না হলে তো যেতে পারছি না, ভেবেছিলাম এখান থেকে মন্দিরে পুজো দিয়ে আসবো। আমি এই জন্য এথেনি কুর্তি মূর্তি পরে বেরিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে এতটাই দেরি হয়ে গেল যে আর কুণালের এত ফোন আসছে কাজের। তো ওই জন্যে কুণাল বললো ঠিক আছে, আমি এলাম, তুমি যাও কাজে চলে যাও, কাজ থেকে ফিরে আসো, তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা আমরা আরামসে গিয়ে ঠাকুরের পুজো ফুজো দিয়ে গাড়িতে তারপরে যা হবার হবে, তাই না? একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, ভালোই দেখতে। আর এই ব্লু কালারটাও বেশ ভালো, নাইট ব্লু কালারটা বেশ সুন্দর কালার, ভালো লাগছে কি? হ্যাঁ পছন্দ, চাপবে একদিন, আমি চালাচ্ছি তুমি পেছনে বসো। সকাল থেকে এত কাজের চাপ ছিল, তারপরে বেরোনোর ছিল বলে কালকেও শনিবার গেছে আমি বাংলা পেপারটা পড়িনি, আর আজকে রবিবারে বাংলা পেপারটা পড়িনি। তো বাড়িতে এসে আর জামা কাপড় ছাড়িয়ে নিচে বসে গেছি পেপারটা নিয়ে, শব্দ ছকটা করছি, গল্প টল্প পড়ে তারপরে একেবারে ওপরে যাব। আমি এখানে বসে কাগজ পড়ছিলাম, একজন এখানে শুয়ে পড়েছে। বাড়িতে আমার অনেক চাবির রিং আছে, তো এই যে দেখছো যে কুণালের বাইকে যেটা দিয়েছে চাবিটা, তো আমি একটা চাবির রিং বার করলাম, ঢুকিয়ে দিচ্ছি। আমার না অ্যাকচুয়ালি মানে কি রিং কেনার খুব শখ, তো সেগুলো কিনে কিনে আমি রাখি। যেমন ধরো এখানে একটা রয়েছে, দেখতে পাচ্ছ, এটা মিনি, তো মিনি রয়েছে। তো আপাতত এইটাই এখন চাবির রিং করে দিলাম। অবশ্য না, ভুল করছি, আমাদের স্কুটিতে এখানে সেখানে হচ্ছে, আমাদের গাড়িতে একটা বোধহয় শিবের আর স্কুটিতেও একটা বোধহয় শিবের না গণেশের একটা আছে, ওই রকমই কিনে দেবো গাড়িতে, বাট এখন আপাতত এটা দিয়ে রেখে দিলাম।
আর আমি এখন আপাতত ভাবছি সকালবেলা একবার স্নান করেছি, কিন্তু প্রচণ্ড গরম থেকে ঘুরে এলাম, তো জানলা ঠান্লাগুলো দিয়ে দিই, পর্দা ফর্দাগুলো দিয়ে দেবো, বাইরে রোদ্রের তেষ্টা আসলে ঘরটা গরম হয়ে যায়, দিয়ে আমি আর একবার মাথা থেকে জল ঢেলে একবার একটুখানি ঠান্ডা জলে স্নান করে নিই। সকালবেলা গরম জলে স্নান করেছি আজকে, যেটা কুনাল চেপে একটুখানি গেছিল, তো 7 বছর ধরে এটাই আমাদের বাহন ছিল, এটাতে করে আমরা অনেক কিছু করেছি, বাজার দোকান ঘুরতে যাওয়া এখান ওখান। এখন এতক্ষণ ধরে বুঝতে পারি নতুন গাড়ি কেনার একটা আনন্দ ছিলাম, কিন্তু এখন হঠাৎ করে মনটা কেন খারাপ হয়ে গেছে, তাই না? এখন মানে ভালো লাগছে না আমার বেশি খারাপ। হ্যাঁ, তো কদিন আগে এইটাও আমরা লিখিয়ে নিয়ে এসেছিলাম আমাদের নতুন গাড়িতে, এই লেখাটা আবার লিখতে হবে, তো আজ থেকে এই গাড়িটা আর থাকছে না, শেষ, আজ থেকে এর হাত ধরে পথ চলা শেষ। কিন্তু তাও বলে দিই, আমরা নিয়েছি হচ্ছে গ্ল্যামার এক্সটেক, এটাই হচ্ছে আমাদের নতুন বাহন, আজ থেকে এই আমাদের পথ চলার সাথী হয়ে যাবে, তাই? একদম। গিয়ে স্কুটিটা এখান থেকে সরে গেল, আর আমাদের গাড়িটা ঢোকানো যে তাও ঠিকঠাক সেট করা হয়নি, যেহেতু গাড়িটা অনেক বড়, আর আমাদের অনেক দেরি হয়ে গেল আজকে খেতে, এখন বাজে 1:30, তো আমরা এখন খেতে বসেছি। আজকে একদমই সিম্পল লাঞ্চ হয়েছে, ডাল, মাছ ভাজা আর কি বলে আলুর চোখা। আমাকে চালাতে দেওয়া হয়, আমি এটা হ্যান্ডেল করতে পারবো না, কেন বলতো প্রচুর হেভি। আর বলছিস বুলেট, বুলেট তো তুই লাফিয়ে উঠবি, আর সামনে এবার আলো জ্বলছে, খরচাও করেছে, কিন্তু এই আলোগুলো দেখে না আমি হেভি রেগে যাই। আমিও রেগে যাই, সেই আলোগুলো জমা দিয়ে, হ্যাঁ এই আলোগুলো না বন্ধ করে দেবো, বন্ধ করা যায় বলেছে, ওই আগে বিয়েটা হোক, না ওই বিয়েটা হোক, নাম্বারটা হোক, তারপরে না তোকে মানাচ্ছে না, তুই নেওয়ার পর দেখবি কোনদিন আমি বাইক নিয়ে বাইক ব্লগিং করছি, তুই একবার চাপ দেখি তোকে, কেমন না আর দেখো দেখো দাম না, আমি পরে বিকেলে দেখাবো, সেই আমাদের এখন ঠাকুর পুজো দেওয়া হয়নি, আমরা দেখো মানে যাই হোক, আর এখানে হেলমেট কেনা হয়নি, সন্ধ্যাবেলা কোথায় পুজো দেবো, চলো যেখানে পুরোহিত পাবো সেখানে পুজো দিয়ে দেবো, যাই হোক আমরা যাবো পুজো দেবো, আরো কিছু কাজ আছে সেগুলো করবো। ফাইনালি এই যে গরম পড়লো, গরম কারণে জামা কাপড় পরে থাকা, মানে কি পরে বেরোবো আর কি পরে বেরোলে কমফোর্টেবল ফিল করবো সেটা একটা বড় ব্যাপার, আর চুলটা খুলে রাখলে আমার মুখটা একটু ছোটো ছোটো লাগে, যেহেতু মুখটা খুব গোল, বাট যেহেতু এখন প্রচণ্ড গরম সবসময় আমি চাই চুলটা বেঁধে রাখতে, ঘাড়ের কাছে চুল পরে থাকলে আমার স্ট্রোক হয়ে যাওয়ার জন্য এত গরম। আমি প্রথমে একটা জামা পরেছিলাম, বলছে যে না ওটা ঠিক না, ওই জন্য আবার এটা করলাম, ভাই বলো আমিও হোয়াইট পরেছি, তুমিও হোয়াইট পরো, আমরা এখন যাচ্ছি একটু পুজো দেবো, তো আমরা যখন মানে কোর্টশিপে ছিলাম তখন এইসব কোনদিন অন্ধকার গলি গালাতে দাঁড়াইনি বলো, আর এখন তো কোন দূর দেখো, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে তুমি তাড়াতাড়ি ওই মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো, ও ভরে দিলে আমি শান্তি পাই। কিরকম নেবে সেটা আগে দেখো, এটা আমাদের বাইকের কালারের সাথে বেশ ম্যাচও করবে, তাই না? কত বড় হবে, আমি কি পুরো তোমার মতো ঢাকা পড়বো নাকি? হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো লাগছে, ভালো লাগছে।
ফাইনালি গিয়ে আমরা এই দুটো চুজ করলাম আর দুটোই আমাদের মানে আমাদের বাইকের সাথে কালারটা একদম ম্যাচ করে গেছে। তো আমি এইটা নিলাম আর আমার বাইকের সাথে এই কালারটা তো পুরোপুরি ম্যাচ, কুনালেরটা একটু ফাঙ্কি টাইপের এসছে, এটাও বেস্ট। তো আমরা অলরেডি মন্দিরে পৌঁছে গেছি, গাড়িটা আমরা মন্দিরের সামনে দাঁড় করিয়েছি। এবার এখান থেকে একটুখানি ধূপ মোমবাতি আর একটু মিষ্টি নেবো, পুজো দেবো বলে। কুনাল বলছে এখানেই নাকি মিষ্টির দোকান ছিল, বাট আমি তো একটা আমার চোখে পড়লো না কোথায় মিষ্টির দোকান। আমরা এসছি ঠাকুরের প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ না, ঠাকুরের জন্য মিষ্টি নেবো বলে। তো ওখানে জিজ্ঞাসা করলাম, বললো ফুল মালা আর মিষ্টি ধূপ মোমবাতি চারটে না, তো নিয়ে আসতে। মিষ্টি নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল, একটা মোমবাতি আর একটা ধূপের প্যাকেট দিয়ে দাও। আর তুমি শুনছো ওই মিষ্টিটা ওই প্যাকেটে ঢুকিয়ে দাও। বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি আর সেই সময় কি হয়, শ্বশুর বাড়িতে ঢোকার আগে যে কোনো মন্দিরে এসে আগে প্রণাম করতে হয় স্বামী স্ত্রী, তারপরে যেতে হয়। তো আমরা আমাদের বিয়ের পর গাড়িটা ওই বাইরে দাঁড় করানো ছিল আর আমরা এসে আগে, এটা হচ্ছে পুনো কালীতলা শ্বশুরের, তো সেখানে এসে আগে নমস্কার করেছিলাম তারপরে শ্বশুর বাড়ি ঢুকেছিলাম। তো আবার এখানেই এলাম আমাদের গাড়ির পুজো করতে। তারা বিয়ে করেছিল আজ আবার গাড়ি কিনে এলে 20 বছর বাদে। এখানে বলা মানে যখন ভিডিও করছি বলছি 20 বছর পর এলাম, 20 বছর পর সবাই সবাই শুনছে 20 বছর পর, মানে অ্যাকচুয়ালি ভাবছি কি আমরা যারা ছোটবেলায় বিয়ে করেছি। মানে এত তেল ভরেছি এখন দীঘা চলে যাবো। পুজো হলো, হেলমেট কেনা হলো, সব হলো, এবার একটুখানি খিদে খিদে পাচ্ছে, একটু ফুচকা খেতে ইচ্ছা করেছে, তাই আমরা এখানে দাঁড়িয়েছি একটুখানি ফুচকা খাবো, একটু ঝাল দিয়ে মেখাবো। আচ্ছা হ্যাঁ, ঝাল দেবে বেশি করে। তো কুনাল বলছিল কি টেস্টিতে খাবে না কি খাবে, এরম না, আমরা অ্যাকচুয়ালি রাতের খাবারটা ডিনারটা বাইরে করবো আজকে। আজকে অশোক ষষ্ঠী না কি আছে, মায়ের নিরামিষ বুঝলে, তো মা সকালবেলা কি ডাল সেদ্ধ না কি খেয়েছে, রাত্রিবেলা ওটা খাবে। তো মাকে বললাম ছেড়ে দাও, আমাদের জন্য রান্নাবান্না করতে হবে না, আমরা বাইরে কিছু খেয়ে নেবো। ঝাল লাগবে ঠিক আছে, আর আজকে ফুচকাটা ভালো লাগলো না বলো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো, ফুচকাটা খুব ভালো লেগেছে। যা দিদার কাছে এলাম গাড়িটা পুজো দিয়ে, দিদাকে দেখাবো বলে, দিদা তো অর্ধেক কানে শোনে না। আজকে একটা গাড়ি কিনেছি, গাড়ি ভালো করেছিস, আমি আশীর্বাদ করছি আরো কেন। চলো বসো, চলো 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 বল। হ্যাঁ তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে বলবে ফোনে, আমরা নিয়ে আসবো, সেটাই বলছি। আর আমরা এখন চলে যাচ্ছি, দিদাকে দেখে নাও আরেকবার, দিদাকে যদি দিদা থাকে সামনে সপ্তাহে এসে আমরা আবার দেখা করে যাবো। সামনে সপ্তাহে আমরা আসবো, হ্যাঁ ঠিক আছে, আবার আসবি, হ্যাঁ
এখন কদিন থাকবো, তারপরে আবার চাওয়ার চলে। আমরা হেলমেটটা কিনে দোকানেই রেখে গেছিলাম, এই দুখানা ইয়ে এগুলো পরেই তো নিতে পারবে, হেলমেট তো পরার জন্য, তাই না? এই দুটো দুদিকে ঝোলাবে, আমি একটা নয় নিয়ে নিচ্ছি, এটা আমি ধরে বসছি, আর ওইটা তুমি ঝুলিয়ে নাও। পড়ে যাবে না তো? হ্যাঁ এটা তো লাগানোর জন্য, দাদা দাদা লাগেনি ঠিকঠাক। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো ইন্ডিকেটর না ভেঙে যায়, ঠিক আছে তো? হুম, পড়বে না। আর এটা হাতে নেবে? এটা আমি হাতে নিয়ে নিচ্ছি। আমরা চন্দননগর ঢুকে গেছি, তো খাবারের অর্ডারটা কুনাল দিতে গেছে, তো দুজনে দু রকম খাবার হবে। বাড়িতে গিয়ে বলছি কি খাবার নিচ্ছি, তো কুনাল অর্ডারটা দিচ্ছে, আর আমার এখন গলাটা শুকিয়ে গেছে, আমি একটুখানি মাজা খাবো। তো আমি রাস্তার ওই পারে যাচ্ছি একটা মাজা কেনার জন্য। আমি একটা মিরিন্ডাই নিচ্ছি, ঠান্ডা তো? ঠান্ডা না? লোকের সামনে বললে লজ্জা লাগে, দেখো সবাই এখানে দাঁড়িয়ে দেখছে আমার। ঠান্ডা আছে, যদি আমার ঠান্ডা খাওয়াটা উচিত নয়, কিন্তু আর পাচ্ছি না, গলাটা শুকিয়ে পুরো কাট হয়ে গেছে, আমি একটু ঠান্ডা খাই। আর রাত্রির রোল, আর ওদের জন্য কাবাব নিয়ে নিয়েছি, আর চিকেন চিজ বার্গার অর্ডার দিয়ে দিছো, এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি। আমি দিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, খুব টায়ার্ড লাগছে, এখান ওখান সেখান ঘুরে ঘুরে এত কোমরে ব্যথা করছে যে কি বলবো। তো এবার একটুখানি জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, তারপর খেয়ে নেবো। এসেই না একটু এসিটা চালালাম, বাবারে কি গরম পড়েছে, তো এখন একটুখানি গা ফা ধুয়ে না এসিতে একটু আরাম করে শুয়ে বসে থাকলে মনে হয় একটু বেশি রিল্যাক্স ফিল হয়। খাওয়া তো খাবোই, কিন্তু তার আগে বেশি হচ্ছে জল তেষ্টা পাচ্ছে, কিছুতেই যত জল খাচ্ছি জলের মানে তেষ্টা কিছুতেই মিটছে না। তো একটুখানি হালকা ঠান্ডা জলের সাথে গরম জলটা মিশিয়ে খাবো, যাতে গলাও প্রবলেম না হয়, তেষ্টাটাও একটুখানি মেটে। আজকে আমার প্রকৃত বন্ধু শুভাকাঙ্ক্ষী যাই বলতো, এদের জন্যই আমি নিয়ে এসেছি। তোমরা ভার্চুয়ালি আমাদের আশীর্বাদ করো, আর তোমাদের ভার্চুয়ালি আমিও কিছু দিতে পারছি না, কিন্তু থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, এই কাবাব চুকিং, এই লোভি এনাও, সবাই একটা একটা করে নিয়ে এসেছি, খেয়ে নাও। কি একদম এটাই আমার মনের স্থান, এটা খেলেই আমার স্থান। হ্যাঁ, মোটকে নে, কিনে তোর মাকে আমি দিয়ে আসছি। আর আমাদেরও খাবার নিয়ে আসা হয়েছে, ফার্স্টে ভাবলাম চিলি চিকেন আর চাউমিন নেবো, তারপরে ভাবলাম না ভালো লাগছে না খেতে, আর সত্যি কথা বলতে কি নিয়ে এসে না আমরা দুজনে শেষ করতে পারি না, ওটাকে ফ্রিজে ঢোকানো হয়, ফ্রিজে কিছুদিন থাকার পর আমি ভুলে যাই খেতে, তারপর সেটা বার করে ফেলে দেওয়া হয়। তো ওই জন্য ভাবলাম যে না দরকার নেই, যার যেরকম যেটা খেতে পারবে সেই সেরকম নাও। আমি বললাম আমার তো একটা বার্গার খেলেই পেট হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তো আমার জন্য একটা বার্গার নিয়েছি। কুনাল বললো আমি এগ রোল খাবো, তো ওর জন্যে আজকে আবার এগ রোল, কালকেও এগ রোল খেয়েছি, আজকে আবার এগ রোল। আমার কোনো ব্যাপার না, খাওয়ার হলেই। হ্যাঁ, কুনালের কোনো মানে ইয়ে নেই, এখনো ফ্রেশ হয়নি, আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এসিটা চালিয়ে দিয়েছেন, আমার মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে দেখি। আর আমরা সত্যি খুব টায়ার্ড, আর মানে অনেকদিন পর এরকম রোদ্দুরে ঘুরলাম, গাড়ি তো কিনলাম, তারপরে আমি আমার কাজ, আমার কাজটাও আজকে সকালে পড়লো, যাক গে ঠিক আছে। না আজকে বিভিন্ন কাজে ঘুরেছি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর মানে কি বলবো, তার বিটুইন অনেক আছে, লাইসেন্স করতে দেওয়া, তাকে এইসব পাঠানো, তাকে ওইগুলো পাঠানো, এখনো ফোন করেছিল ছেলেটা, ওটিপি পাঠাও, হ্যাঁ অনেক অনেক মানে হ্যাঁ। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আমরাও খুব হ্যাপি, আমার মনে হয় তোমরাও খুব হ্যাপি ব্লগটা দেখে হবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, আই লাভ ইউ।